আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাসিক সিরিজের প্রাকৃতিক উপায়, আজকে পঞ্চম পর্ব। এর আগে আমরা চারটা পর্ব দেখিয়েছি, আজকে পঞ্চম পর্ব দারচিনি এবং লবঙ্গ দিয়ে। আমি দেখা গেছে 30-40টা দারচিনি এবং 12-14টা লবঙ্গ নিয়েছি। যদি এটা আমি একসাথে নিচ্ছি, আমি নেক্সট টাইম যেন গুঁড়ো করতে না হয়, আপনারা বাজার থেকে গুঁড়োটা আনবেন না, এটা আস্তটা এনে রোদে শুকাবেন, 2-4 ঘন্টা শুকিয়ে তারপরে এটাকে গুঁড়ো করবেন নিজে হাতে। দেখছেন আমি আস্তে আস্তে দারচিনিটাকে একদম হাতে ভেঙে নিলাম, তাইলে আমার বাড়তে সুবিধা হবে। আমি যদি ব্লেন্ডার করে দেখাতে পারতাম, কিন্তু আমি প্রাকৃতিক উপাদান দিয়ে করাচ্ছি, এর জন্য আমি হাতে বেটে দেখাচ্ছি। বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো টেনে টেনে দেখাবো, কারণ আপনারা অনেক কমপ্লেন করেছেন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে অনেক বড় বড় ভিডিও দেখতে হয়, 20-30 মিনিট নষ্ট হয়ে যায়। এর জন্য আমি 5 মিনিটের ভিতরে রাখবো আমার এই সিরিজের সব ভিডিও, 3 মিনিট 5 মিনিটের এর ভিতরেই থাকবে, আমি বড় করবো না, যত সম্ভব ছোট করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার বাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, এটা খুবই খুবই দরকারি একটা জিনিস, এটা খুবই উপকার, এটা আপনার রোগ মুখাবুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এবং এ বিষয়ে আমি একটা ভিডিও আপনার ভিডিওর শেষে অবশ্যই অ্যাড করে দেবো, আপনার ভিডিও শেষে সে বিস্তারিত জানতে সেই ভিডিওটা দেখে নেবেন। বন্ধুরা, তাহলে যা বলতেছিলাম, আপনারা মাসিক কোর্সের 30 দিনে কীভাবে 30টা কোর্স করাবেন সেটাই আমি এই সিরিজে দেখাবো। অলরেডি আমাদের 5 নম্বর পর্ব চলতেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারাও বাসায় বসে এটা করে নিতে পারেন। আমার গুঁড়ো করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এই গুঁড়োটা, এখানে আমি 1 চামচ নিব। আমি যদি ভরে নিয়েছি গুঁড়োগুলো, কারণ এটা আমি বাসায় রেখে দেব, নেক্সট টাইম বা পরে দেওয়া যখন লাগবে 1-2 চামচ করে ব্যবহার করবার জন্য করেছি। আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1/2 লিটার পানি নিয়েছি এবং দেখা যাচ্ছে 1 চা চামচ এই মশলাটা নিব। আপনারা চাইলে 1 লিটারও 1 চামচ নিতে পারেন, অথবা কেউ 1/2 লিটারও 1.5 চামচ নিতে পারেন, যদি কবুতর খেতে পারে আপনাদের। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম, আমার কবুতর খেতে পারে, এর জন্য আমি 1 চামচ দিয়েছি, বা বেশি দিলেও হয়, 1.5-2 চামচও দিতে পারে, কিন্তু এটাই যথেষ্ট। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে যে পর্ব সিরিজটা চলতেছে, পঞ্চম পর্ব, আমরা এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি, কালারটা চলে আসছে। এটাকে এখন আমরা ছেঁকে নিব, ছেঁকে এটাকে কবুতরকে আমরা সার্ভ করবো, কবুতর এটা খাবে। যদি আমার কবুতর খায়, আপনাদেরটা না খেলে আপনারা পরিমাণে কমিয়ে দেবেন। বন্ধুরা, তাহলে আমাদের পঞ্চম পর্ব প্রায় শেষ পর্যায়ে, আমরা নেক্সট টাইম হয়তো তুলসী পাতা বা অন্যান্য বিষয়ে রাখবো। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।